বাবা ছিলেন কনস্টেবল আর ছেলে হলেন 41তম বিসিএসে এএসপি। বিসিএসে নিজ ও পরিবারের স্বপ্ন পূরণ হওয়ার পর সজীব তার ফেসবুকে 5 বছর আগে তোলা একটি ছবি পোস্ট করেছেন। লিখেছেন, যেদিন বলেছিলাম পুলিশ ক্যাডার না হলে আপলোড দিব না, আল্লাহ আপলোড দেওয়ার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। শুক্রবার সকালে সজীবের সাথে যখন মোবাইল ফোনে কথা হয় তখন তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নিজ এলাকায়, বর্তমানে সেখানে সোনালী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন। মোবাইল ফোনে তিনি জানান তার বিভাগের বড় ভাই 34তম বিসিএসের একজন পুলিশ কর্মকর্তা ক্যাম্পাসে গাড়ি নিয়ে আসার পর ছবিটি তুলেছিলেন আর চিন্তা করে রেখেছিলেন পুলিশ ক্যাডার হতে পারলেই ছবিটি ফেসবুকে প্রকাশ করবেন। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম ছিলেন পুলিশের কনস্টেবল। তার 4 সন্তানের মধ্যে সবার ছোট সন্তান মোহাম্মদ সজীব হোসেন। বাবা মায়ের ইচ্ছা ছিল কোনো এক সন্তান পুলিশের বড় অফিসার হবে, এবার সেই স্বপ্ন পূরণ হয়েছে। 41তম বিসিএসে পুলিশ ক্যাডারে যে 100 জনকে নিয়োগের জন্য পিএসসি সুপারিশ করেছেন তার মধ্যে মোহাম্মদ সজীব হয়েছেন 79তম। এসএসসি ও এইচএসসি জিপিএ পাস পাওয়া মোহাম্মদ সজীব হোসেন 2012-13 শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে ভর্তি হন। তিনি বিশ্ববিদ্যালয়ের 42তম ব্যাচের শিক্ষার্থী, থাকতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে। 40তম বিসিএসেও তিনি নন ক্যাডার পেয়েছিলেন, কিন্তু পুলিশ কর্মকর্তা হওয়ার আশায় এই সময় চাকরিতে যোগ দেননি। এরপরে বিসিএসের স্বপ্ন তার রয়ে গেল। তিনি বলেন, আমার বাবা পুলিশ কনস্টেবল ছিলেন, এক বড় ভাই পুলিশের এসআই, তাই পরিবারের ইচ্ছা ছিল আমি পুলিশের বড় অফিসার হব। বিশেষ করে আমার মায়ের ইচ্ছা ছিল অনেক বড়। আমার বাবা যখন এসপি বাংলাতে দায়িত্ব পালন করেছেন তখন থেকেই চাইতেন তার এক সন্তান যেন বড় ধরনের অফিসার হতে পারে। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ তাআলা আমার ও পরিবারের ইচ্ছা পূরণ করেছেন। এক্ষেত্রে বাবা মা বড় ভাইয়ের পাশাপাশি স্ত্রী অনেক সাহায্য করছেন বলেও জানান। জাবির সাবেক এই শিক্ষার্থী বলেন, আমি বেকার অবস্থায় বিয়ে করেছিলাম, এরপর আমার পরিবার ও স্ত্রী যে সাপোর্ট পেয়েছি সেই ঋণ কখনও শোধ হবে না। নিজের প্রস্তুতি সম্পর্কে সদ্য বিসিএসএ সুপারিশপ্রাপ্ত সজীব বলেন, আমার পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, ক্যাম্পাসের ভর্তির পর থেকেই টিউশনি করাতাম, 4র্থ বর্ষ থেকে বিসিএসের পড়াশোনা শুরু করি, পাশাপাশি আমি নিজেই বিসিএসের একটি গ্রুপ তৈরি করি যার নাম মিশন বিসিএস রিটেন এক্সাম। এখানে আমার বন্ধুরা সহ সিনিয়র জুনিয়র ছিল, সবাইকে হেল্প করতে থাকে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে হ্যান্ডবল দলের অধিনায়ক ছিলেন সজীব, দলকে নেতৃত্ব দিয়ে করেছেন চ্যাম্পিয়ন, নিজে অর্জন করেছেন অসংখ্য পুরস্কার, পাশাপাশি বিভাগের ক্লাস পরীক্ষা টিউশনি আবার করেছেন চাকরির পড়াশোনা, সব দিকেই সমানতালে রক্ষা করে দ্রুতই লক্ষ্যে পৌঁছেছেন তিনি। আমি দেখেছি যারা খেলাধুলা করত তারা চাকরির বাজারেও ভালো করত। আমার ইচ্ছা ছিল পুলিশের যাওয়ার, সেখানে খেলাধুলার সুযোগও থাকবে, ফলে সব সামলিয়েই প্রস্তুতি নিতে থাকি। এই তো এই পুরস্কারগুলো আমার অর্জন করা শুধুমাত্র খেলাধুলা থেকেই। আমি হল থেকে ফজর নামাজ পড়ে লাইব্রেরিতে সিট রেখে এরপর মাঠে খেলতে যেতাম, বিকেলে টিউশনি করিয়ে একদম রাতে হলে ফিরতাম। আমার রুটিন ছিল খুবই কঠিন, আমার মনে পড়ে না অযথা সময় নষ্ট করেছি। আমি এখনও ভোরে ঘুম থেকে উঠে আমার দৈনন্দিন কাজে লেগে যাই, যোগ করেন সজীব। এখনও কুষ্টিয়া থেকে অনলাইনে নিজের সেই কোচিং চালু করেছেন তিনি, প্রতিদিন নিয়ম করে নেন ক্লাস পরীক্ষা, বলেন 4 বছর ধরে কোচিং চালাই, এখনও চালাচ্ছি। ফজর নামাজ পড়ে ওই কোচিংয়ের খাতা মূল্যায়ন এবং প্রশ্ন তৈরি করি আর অফিস থেকে ফিরে সন্ধ্যায় ক্লাস নেই। এখান থেকে আমি আমার বন্ধুসহ অনেকেই বিভিন্ন ক্যাডারে ও অন্যান্য চাকরিতে যোগদান করেছে। গ্রুপ স্টাডি খুব ভালো ফলাফল দেয়। ভবিষ্যতে মানুষের সেবা করার প্রত্যয় জানিয়ে ওষুধ শাস্ত্রে পড়াশোনা করা সজীব হোসেন বলেন, আমি কষ্ট করে বড় হয়েছি। আমার বাবা সৎ একজন কনস্টেবল, বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি মিথ্যার সাথে কোনোদিন আপোষ করেন নাই, দেশ ও মানুষের কল্যাণে কাজ করার শিক্ষাটাই পরিবার থেকে পেয়েছি। আমিও পোশাকের সুনাম ও অক্ষুণ্ণ রেখে কাজ করতে চাই। এই ছিল মোহাম্মদ সজীব হোসেনের বিসিএসের সফলতার গল্প।